আজকে বাইকটা আমার ডেলিভারি হতে আসছে, যে 13 দিন পর আজকে পাচ্ছি, যে বাইকটা কতটা খরচা হয়েছে, কতটা কি লাগলো সব কিছু দেখতে পাবে। তো গাড়ি ছিল ভাই, অনেকটা হালাত খারাপ করে রেখেছিল, তো সেই জন্য যেহেতু আমার কিছু বলার ছিল না, বা ও বলেছিল এরকম এরকম ভাবে আমি করে দেবো, দেখি যদি ভালো লাগে তাহলে রাখবে, না ভালো লাগবে না। তো আমি বলেছি ঠিক আছে, তোমার যা তাই করে দেবে, কোনো ব্যাপার নেই। তো আজকে দেখবো, সেখানে যাবো, দেখে কিরকম বাইকটা আছে আর কিরকম ভাবে বাইকটা তৈরি করেছে, তো আমার এখনো জানা নাই এবং কি দেখাও নাই। এখন সেখানে যাব, যে দেখবো তোমাদেরকেও দেখাবো। তো গাইজ, তো ভিডিওটা এন্ড দেখ না, আর ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে বাইকটা কতটা খরচা হয়েছে, কতটা কি লাগলো সব কিছু দেখতে পাবে। তো গাইজ, তো চলো এখন ভিডিওটা লাস্ট অব্দি দেখাতে পারছ ফার্স্ট। তো ভাই, বাইকটা অনেকদিন পরে দেখছি, পুরো 13 দিন পর ধরো ফিট হলো। তো ইঞ্জিনের খুব একটা দেখতে পাচ্ছ যে সব কিছু ধরো চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছি। এটা আমার নষ্ট ছিল, এটাকে চেঞ্জ করে দিয়েছে। তো ফার্স্ট লুক এখানে এরকম লাগছে, ইঙ্গিটারটা আমাকে লাগিয়ে দিয়েছে, যেহেতু ছোট করে একদম সেক্সি। আর এখানে অবস্থায় আছে, দেখতে হবে বাইকটা চালিয়ে কেমন লাগছে, একবার স্টার্টিং করে দেখি। গায়ে তো আমার কাছে যখন ছিল তখন এতটা ধোঁয়া মারত না, তো এখানে বিশাল ধোঁয়া মারছে। তো আমার স্টার্ট করে দেখি, এই যে দেখতে পাচ্ছ অনেকটা বেশি ধোঁয়া মারছে, নতুন ইঞ্জিন করা হয়েছে। যেমন দেখো একটু কম কম করে ফেলে ঠান্ডা মাথা, লাফিংটা লেখো, লিখো লিখো, লিখা লোক নাই আমার, যা আছে করো না, এমনি লাগছে তাহলে পরে হোয়াটসঅ্যাপ করে দেবো, এমনি বিলটা যোগ নিয়ে দিছি। আচ্ছা, সিলিন্ডার 1900 টাকা, সিলিন্ডার পিস্টন আর পিটটা, পিস্টন পিটটা মানে সেই পিস্টন আর স্লিপ, স্লিপ ওই দুটোলে 1900 টাকা, 1900 টাকা। পাম্পটা 1650 টাকা, মোবিলে পাম্পটা, মোবিলে পাম্পটা, ইঞ্জিনের ব্যারিং সেট 1250 টাকা, পাঁচটা ব্যারিং লিখেছে, 1250 টাকা, আর পাঁচ জায়গা থ্রেড করা হয়েছে, থ্রেডে লিখছে 220 টাকা, ঠিক আছে, স্যাপটা, ঠিক আছে, স্যাপটা লম্বাইটা, লম্বা রডটা, হ্যাঁ, 400 টাকা, আর লেবার চার্জ 700 টাকা, 50 টাকা, 1250 টাকা, 1800,
তো এই চেক করো, তো বাড়ির কাছে চলে এলাম, তো গাড়ি ফাড়ি কমপ্লিট নিয়ে আসি, কমপ্লিট হয়ে গেল। আর কত কি রেট পড়লো সব কিছু দেখতে পেলে, বা যেগুলো চেঞ্জ করেছি সেগুলো সব তোমাদেরকে দেখে দেবো। যার কাছে গাড়ি ছিল ভাই অনেকটা হালাত খারাপ করে রেখেছিল, তো সেই জন্য ধরো অনেকটাই স্যাড ছিলাম, এবং কি সব রকমের ধরো বাইকটা তার জন্য অনেকটা দেরি হয়ে গেল সারতে, সেই জন্য। তো গাইজ তো কোনো ব্যাপার নয়, তো বাইকটা যেহেতু চলে এসেছে তো কোনো ব্যাপার নয়। তো গাইজ তো এবার সব কিছু আপডেট থাকবো, যেহেতু ইনস্টাগ্রামে অনেকটা অনেক দিন ধরে আপডেট নাই, যেহেতু ধরো গাড়ি ছিল না সেই জন্য আপডেটও দিতে পারিনি। তো অবশ্যই গাইজ তো এবার থেকে আপডেটে থাকবো। তো গাইজ তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি করে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে না। তো গাইজ তো আবার আসবো নেক্সট একটা ভিডিও কন্টেন্ট নিয়ে, তার দেখলে বাই।